হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধে আগে নারী পুরুষের মধ্যে সব ধরনের বৈষম্য দূর করতে হবে, বাড়াতে হবে সচেতনতাও। নারীর উপর সহিংসতা বেড়ে যাওয়ায় ক্ষোভ জানিয়ে এসব পরামর্শ নারী সমাজের। নারীর প্রতি সহিংসতা বন্ধে আয়োজিত মানববন্ধন থেকে এই অভিমত উঠে আসে। শাহনাজ রুমা রিপোর্ট। দুপুর একটা, দেশের সব জেলায় একই সঙ্গে একই সময়ে আওয়াজ ওঠে নারীর উপর নির্যাতন বন্ধের। স্লোগানে স্লোগানে ধিক্কার জানানো হয় নারী নির্যাতকদের। কোনোভাবেই আর নারী নির্যাতন মেনে না নেবার শপথ ওঠে বলিষ্ঠ কণ্ঠে। পুলিশের তথ্য মতে 2001 থেকে 2012 এর জুন পর্যন্ত সারা দেশে 1,74,691 জন নারী সহিংসতার শিকার। তবে এসিটিভির গবেষণা বলছে কেবল চলতি বছর জানুয়ারিতেই 226 জন নারী নির্যাতনের শিকার। এসব নির্যাতন বন্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন নারীরা। আমরা বলতে চাচ্ছি যে নারীর উপর কোন ধরনের অত্যাচার আর সহ্য করা হবে না, এবং তার জন্য শতকোটি মানুষ আজকে প্রতিবাদ জানাচ্ছে। সারা বাংলাদেশের আজকে এই আয়োজন হচ্ছে, একদিনে সবাই মিলে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার আমরা দাবি তুলেছি। নারীর উপর অত্যাচার আর না আর না। ভালোবাসা দিবসে নারীর প্রতি ভালোবাসার আহ্বান আসে পুরুষের কণ্ঠেও। নারীদের পাশাপাশি পুরুষরা আমরা এগিয়ে এসেছি। আমরা মনে করি যে ধরনের সহিংসতা ঘটছে এটা আমাদের পুরুষ হিসেবে খুবই লজ্জাজনক। যেটা সারা বিশ্বব্যাপী চলছে আজকে 14ই ফেব্রুয়ারি, সেই উপলক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা আজকে রাস্তায় নেমেছি। নির্যাতনের শিকার নারীরা বললেন, নির্যাতন বন্ধে পুরুষদেরও হতে হবে সোচ্চার। যে সহিংসতা গুলা ঘটছে সেই সহিংসতা গুলা যেন কমে যায়। নারী একজন মানুষ, তার একজন পুরুষের মতো সম অধিকারে বাঁচার অধিকার আছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে নারী সংগঠন বিডে বিশ্বের 100 কোটি মানুষকে এসব কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে সংহতি জানিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের 200টি দেশ। শানা জুমা, এসিটিভি, ঢাকা। আবারও চলে যাচ্ছি।